আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোসনা হ্যান্ডস্কার থেকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি হাতের কাজ নিয়ে চলে আসলাম। আজকে আমার হাতের কাজটি হলো রেশমি সুতো দিয়ে কীভাবে কানের দুল বানানো হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এটি এখানে আমি পরিমাণ মতো রেশমি সুতোটা আপনারা নেবেন। এখানে আমি রেশমি সুতো নিয়েছি। রেশমি সুতো দিয়ে বানানো যায়, যে কোনো সুতো দিয়ে আপনারা বানাতে পারবেন। এই পাশ সমান করে নেব। আমি এটা এইভাবে দেব। এখন আমি কি করব, এখন আমি এই যে জরি সুতাটা নিয়েছি আমি এই যে এখান থেকে এভাবে দিব। তারপর এটা আমি এভাবে খুলব। তারপর আমি এখানে যে আছে এটা আমি কাটবো। আমি আগে এটা বানাই রাখছিলাম আর এটার মাপে আমি এটা সমান করতে তারপর এখন আমি তারপর এখন আমি একটা এই ফুটিটা লাগাবো। তারপরে এই যে আংড়াটা লাগাবো, কানের দুলের এই যে আংড়াটা, এটা যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। এটা আমি এই যে এখান থেকে এটা এই ভুলটা এইটা বাকি
কানের দুল দিয়ে রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার কানের দুলটি রেডি হয়ে গেছে। এটা আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, আমি জাস্ট আপনাদের দেখালাম মানে আমার চয়েস মতন এই সুতাটা। আপনারা অন্য কোনো সুতা দিয়েও এটা মানে শুধু সুতা দিয়েও করা যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে আল্লাহ হাফেজ।